হাই, আমি চলে এসেছি আজকে আমার নতুন রেসিপি নিয়ে। বিভিন্ন ধরনের নিরামিষ পটল, নিরামিষ সবজি হচ্ছে শুক্তো বানাবো আজকে। আজকে যারা নিরামিষ ভোজন করেন তারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি প্রথমে সবজি নিয়ে, বিভিন্ন সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি গাজর নিয়েছি, উচ্ছে নিয়েছি, বেগুন নিয়েছি, সিম নিয়েছি, আলু নিয়েছি। আমি সবকটা একসঙ্গে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে একটু নুন দেব, নুন দেব এবং দেব হচ্ছে একটু হলুদ গুঁড়ো। এটা হচ্ছে মাখিয়ে রেখে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা। এবার দিয়ে দেব কিছু লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু সরষের ফোড়ন। আমি তখন নিতে ভুলে গেছিলাম, তেলের মধ্যে একটু সরষের ফোড়ন দিয়ে দেবো অল্প করে। আমি বেশি ভেজে দিব। এরপর আমি সবজিগুলোকে নামিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব তেল। শুক্তোর জন্য যে বড়িগুলো লাগবে সেই বড়িগুলো আমি আগে ভেজে নেব। বড়িগুলো তুলে নিচ্ছি। আমি এখানে আদা বাটা, সরষে বাটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে হচ্ছে আদা বাটা, বড়িগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মুসুর ডালে কিংবা ছোলার ডালে বড়া তৈরি করতে পারেন, তৈরি করে দিতে পারেন।
এবার আমি কড়াইয়ের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব। অল্প একটুখানি আমি তেল দেব। আমার কলাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি কলাটাকে তুলে নিচ্ছি। এরপর আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার একটু ভেজে নেব ভালো করে। এরপর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবার জলটা ঢেলে দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করতে দেবো। দেখুন আমার এটা ফুটে উঠেছে, তাই আমি এতে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আর দিয়ে দিলাম সর্ষে বাটাটা, অর্ধেক সর্ষে রেখে দেবো, নামাবার সময় দেবো। এরপর আমি দিয়ে দেবো বড়িগুলো। এরপর আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। আমি উচ্ছেটা এখন দিলাম না, তার কারণ হচ্ছে আগে থেকে তেঁতোটা দিলে বেশি তেঁতো হয়ে যাবে, তাই আমি নামাবার আগে উচ্ছেটা দেব। উচ্ছেটা ভেজে রেখেছি, উচ্ছেটা নামাবার আগে দেব। আমার মোটামুটি সব সিদ্ধ হয়ে এসেছে, সেজন্য আমি এই করলাটা দিয়ে দেবো, এবার একটু নেড়ে দেবো। এরপর আমি এটাকে চাপা দিয়ে দেবো আবার ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। এবার নামাবার আগে আমি একটু সর্ষে বাটা বা সর্ষে গুঁড়ো যে কোনো একটা দিতে পারেন, আর দিয়ে দেবো ঘি। এই ঘিটা সর্ষেটা দিলে টেস্ট আনে। আমি উপর থেকে দু চারটে আলু একটু টিপে দেব। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। পেঁয়াজ কাট করে দিলাম।